দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক, আজকে 3 নভেম্বর, আজকের বাজারে দর্শক কেমন চলতেছে? দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ এবং আমাদের পাবনা রাজশাহীর সকল পেঁয়াজ সম্পর্কে আজকে আমরা দর্শক বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। তো দর্শক বন্ধুরা, যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি, আসলে আমাদের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজারে কেমন চলতেছে দাম বিস্তারিত জানবো আজকে আকাশ ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভাই ভালো আছেন? ভাই ভালো আছি। সকাল থেকে বেচা কেনার চাপ কেমন ছিল? সকাল পর্যন্ত আমি পর্যন্ত নাস্তা খাবার পারে নাই, বেচা কেনার ভিড়ে আমার কামলারাও লেবার সর্দাররাও নাস্তা খাবার পারে নাই। মানে এত বেচা কেনা হয়েছে? এখন একটু দম কাটছে, একটু কাস্টমার কম, তাই দুজনে নাস্তা খাবার পারে। সকাল থেকে ব্যস্ততার কারণে কিন্তু ভিডিও বানাইতে পারি না। হ্যাঁ, নাস্তা খাওয়া শুরুতে আবার আমরা ব্যস্ত এখানে টুকটাক করতেছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমি পর্যন্ত নাসিকের মোটা জিরা 92 বেচছিলাম, 90 বেচছিলাম। হ্যাঁ, পুরা আজকের 90-88 টাকা বিক্রি করতেছি বাজার 2 টাকা একটা কমের দিকে। এই মালটা গতকাল 90 টাকা বিক্রি করেছি, আজকে 88 টাকা দাম দিতেছি। এখানে নতুন মালটা আমি কাল 95 টাকা বিক্রি করেছি, আজকে 90-92 বিক্রি করতেছি। একটু কমছে দুই একটা, বাজার একটা কমছে। ইন্ডিয়ান মালের, ইন্ডিয়ান মালের, দেশি মালের। হ্যাঁ, আর দেশির কি অবস্থা? দেশির কি অবস্থা? আমি কেবল খামার বাড়ি অপারেটরস থেকে, আমার ঘরে নাই যে অপারেটরস থেকে 15 টন মাল এক গাড়ায় বেশি আসলাম, 121 টাকা সারা। 121 টাকা, 121 টাকা সারা, 15 টন মাল, ফরিদপুরের মাল আমার বাইগনের ঘরে আমি বিক্রি করে দিয়ে আসলাম। এই মালটা 15 টন দেশি, এক কাটায় আমি বিক্রি করে দিলাম ফারা খামার বাড়ির এলাকার কাছে, 121 টাকা কমপ্লিট। 121 টাকায়? হ্যাঁ। এটা কোথায় দেশি? এটা দেশি ফরিদপুরে, প্রথমে বেচছিলাম 100 টাকা, তারপরে বেচছি অল্প কিছু মাল, 100 টাকা বিক্রি হয়েছিল আর কিছু মাল আর কি, আর 95 টাকায় বেশি বিক্রি করেছি। 95 টাকায় বেশি করতে আজকে এখন 93-92 টাকা বেচতেছি আর কি। আজকে আজকে এই মালটা আমি গত বছর দিন বেচছি 92-90 টাকা, 90-92 বেচছি, 88 টাকা, অনলি 88 টাকা বিক্রি করেছি, মানে 4 টাকা কমছে। হ্যাঁ, প্রায় 150 বস্তার মতন 88 টাকা বেচছি আর কি, বুঝছেন? মানে 150 বস্তা, 150 বস্তার মতন এক কাটায় বিক্রি করেছি আজকে আজকে আজকে। আর এই মালটা মনে করেন যে এই মালটা আমি বেচছি প্রথমে 95 টাকা, এখন বর্তমান 88-90 আমি ছাড়ে দেবো, যদি এলসি মাল থেকে একটু আমদানি। আর এটা এক গাড়ি মাল নামছিল আমার ঘরে, আজকে দেখেন এই মালটা, এই মালটা আমি উপরে 70 টাকার নিচে 50 টাকা পর্যন্ত বিক্রি করেছি। এক গাড়ি ফুল, এক গাড়ি ফুল, এক গাড়ি বিক্রি করেছেন? পিপি লিগার মতন কাস্টমার আসছিল সকালে, পিপি লিগার মতন, বুঝছেন? খামার বাড়ি অনেক বিক্রি হচ্ছে। আর এই এই মালটা মনে করেন আমার 2 দিন আছে, 3 দিন আছে, এই মালটা আমি 90-91 টাকা বেচার চেষ্টা করছি। পার্টি রেট দিছিল, কিন্তু আমি বলছিলাম যে আমি 90 টাকা বিক্রি করে দিই, তো পার্টি আমার দিন ট্যাগ দিল 90 টাকা কোনো মাল বেচবেন না। আজকে মাল ভাই আমি 88 টা দামই চাইতেছি, কিন্তু এই মালের পাইকার নাই। আচ্ছা আচ্ছা, পাইকারি শুধু সাউথের মালের, দেশি মালের, নতুন মালের, এইগুলো পাইকার বেশি। আর নাসিক মোটা, ওই পাশে আর একটা গাড়ি আছে, আমার তো স্মরণই নেই। এই পাশে আর একটা গাড়ি আছে যেটা বিশ্বের সেরা মাল, এটা আপনার নগরের মাল, বিশ্বের সেরা হাই সুপার কোয়ালিটি, এটা আমি আজকে 90 টাকা বিক্রি করার চেষ্টা করি, 2-1 বস্তা 88 বেচবো ভাই। এর উপরে মাল হয় না দাদা। তারপরেও যদি বড় কাস্টমার আসে আপনার বিজনেস বাংলা টিভি থেকে, তার উপলক্ষে আমি 1.5 টাকা সাইড দেবো, 1.90 টাকা ধরবো। তাই ভিডিও দেখে আসছে যদি, অবশ্যই বিজনেস দেখে, আপনার বিজনেস বাংলা টিভি দেখে আমি বারমা পাইছি, অনেক কাস্টমার আমার কাছে মাল নিছে, অর্ডার নিছে, আরো আমি পাবো আশা করি। মুড়ি কাটার যারা লাগে, বারমা মাল কি আমাদের ভিডিও থেকে? আপনার বারমা, আমার বারমা গাড়ি আপনার ভিডিও থেকে আগেই পরিচয় ছিল, তারপরে আপনার বিজনেস বাংলা টিভি ফলো করে উনি আমাকে মাল দিছে, তাই না? হ্যাঁ, আজকে যে টাকা পাঠালাম, 8 লক্ষ টাকা পাঠালাম তার অ্যাকাউন্টে, তাহলে টাকা পাঠাই দিছে, 8 লক্ষ টাকা অ্যাকাউন্টে পাঠা দিছি। যাক ভালোই, আজকে তো আবার রবিবার ব্যাংক খোলা ভাই, রবিবার ব্যাংক খোলা, আমার বেচা কেনাও ভালো ভাই। আমি মনে করি শ্যামবাজার আমার মতো আজকে বেচা কেনা করতেও পারে নাই, আমার সন্তান তো নাস্তাই খেতে পারে নাই, আজকে বেচা কেনা ভালো হয়েছে অনেক অনেক। আজকে না আমার এই 1 মাস ধরে আল্লাহ দিলি পারে বেশি ভালো বেচা কেনা, আলহামদুলিল্লাহ। না আমার দেশি নামে নাই, 15 টন মাল অবশ্যই বেশি, মানে দেশিটা এখন রাখতেছেন না বর্তমানে? বর্তমানে আমার এলসি ডাইরি একটু আমদানি বেশি, তো দেশি মালের কাস্টমার একটু কম হয়, হঠাৎ করে 15 টন ওয়াটার যাইছে, আমি আরেকবার নিয়ে দিচ্ছি।
মানে এলসিটার দাম কম তো আর দেশিটার দাম তো, এই জন্য আমার এলসি মাল আমি এলসিটাই বেশি বেশি ভাই, কিন্তু দেশি মাল পাবো মনে হয় কিছু মাল লাস্টে যা পাবো আপনার, আমার মুড়ি কাটাওয়ালি পাবো আমি এখনো আজকে মনে করেন আমার নাই দিয়ে আমি 15টা আকাশ কাছে নিয়ে দিলাম অনুপাতে নিয়ে বিক্রি করে দিলাম, মানে আপনাদের ঘরে ছিল না? আমার ঘরে ছিল না, যে আমি আমার বাইক নিয়ে আমি একজন চাকরি করতাম মিঠন দাস অবুটের কাছ থেকে নিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, দিলাম বলে খামার বাড়ি, খামার বাড়ি আমাদের খামার বাড়ি সরকারি অফিস আছে না, ওনারা কিনে নিল আমার কাছ থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারা তো কৃষি মন্ত্রণালয়, হ্যাঁ কৃষি মন্ত্রণালয়ের লোক, ওনারা বাণিজ্য মন্ত্রণালয়ের লোক, এরাই এরাই আমার কাছে কিনে নিল। আমি কাছে বলি তো আপনার কাছে তারা নিয়ে তো আবার মনে হয় আপনিও যে বাজার জানতেছেন, ওনারাও কিন্তু আমার কাছে বাজার জানে যে আকাশ ভাই এটা কত গেল ওইটা কত গেল, ওনার পিএসটিএস আছে না, ওনারা ফোন দেয় আমার কাছে বা সরাসরি আমার কাছে আসে বাজার জানে যায়। ওনারা আলু থেকে শুরু করে দেশি পিস কোন কোন জেলার কোনটা বলতাই আমার কাছে বাজারটা জানে যায় ভাই। আচ্ছা আচ্ছা, সবাই ফোন দেয়? হ্যাঁ সবাই ফোন দেয়। তো আজকে আলহামদুলিল্লাহ বেচা কিনে ভালো হয়েছে? বেচা কিনে অনেক, আমি তো বললাম ভাই আমি কিন্তু ভাত নাস্তা খাইনি ভাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি এত বেচা কিনে আছে, তো আল্লাহ আমাদের দিছে ভাই বেচতেছি। আর এইগুলা বিক্রি করছেন কত মাত্রে ভাই? এটা বিক্রি করলাম কেবল 92 টাকা। এইটা কি সাউদের? এটা সাউথের হাই সুপার কোয়ালিটি লাল মাল এইটা না? হ্যাঁ খুব ভালো মাল এটা। আচ্ছা এটা হচ্ছে আজকে কত করে দিছেন? এটা 90-92, এটা 90-92 টাকা হাই সুপার। এই দেখেন মালটা অনেক সুন্দর ভাই, 90-95 টাকা না না 90-92 টাকা 90-92 টাকা 90-92। এটাও কিন্তু আপনার 90-88 আপনার কোয়ালিটি ভালো মাল, হাই সুপার ভাই। তবে এখন বর্তমানে কিন্তু ইন্ডিয়ান পেঁয়াজের কোয়ালিটি ভালো, এখন বর্তমান ইন্ডিয়ান পেঁয়াজ এই নতুন মালই চলতেছে বেশি, এইটা বেশি চলছে, পুরান মালটা একটু কম দামে। এই সব অবস্থা। তো এখন দেশি পেঁয়াজের বাজারে আজকে কত গেছে ফরিদপুরেরটা হাটে? ফরিদপুরে হাটে আজকে 4,850 টাকা বাজার, আর পাংশা রাজবাড়ি সোনাপুর লোকে 5,100, পাবনার মালটা যাচ্ছে 5,000-5,200 আর কি, কমে না দাম তো, কম আর কোনো চিন্তাই নেই। আর 5,000-এর নিচে ভালো মাল আসবেও না আমার মনে হয়, দেশি মাল 5,000-এর নিচে কোনোদিন আর দাম আসবে না ভাই, বাড়তে পারে একটু। মানে কি হয়েছে আপনার এলসি? আমি তো আগেই বলছিলাম ভাই এলসি যথেষ্ট পরিমাণ আমদানি হলেও দেশি পিসের বাজার কিন্তু তোমার একটা কমবে না, এটা বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ, আসলে কিন্তু তাই, দেশি পিসের বাজার সামনে আটক বাড়তে পারে। কাটাগড়ে আজকে 20-25 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, আর ডালাগড়ে 35-45 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে দেশি মাল 145। হ্যাঁ এই সব অবস্থা। তো এখন এইটা কোথায়? এই বস্তা? এটা ইন্দুরের মাল ভাই, এটা ইন্দুরের মাল, আমি 90 টাকা বেশি দেয় নাই। আগে গত বছর ইন্দুরের মালটা আসতো ছোট সাইজ, ছোট সাইজ, আর এবারে মালটা মোটাই, মোটা দিয়ে মালটা কাস্টমার কম টানে, মানে মোটাটা তো কম চলে। হ্যাঁ হ্যাঁ কম টানে। গতবার ইন্দুরের সাইজটা আসছে দেশি পেঁয়াজের সাইজ, দেশি পেঁয়াজের কোয়ালিটি আসতো, এবার মোটাটাই বেশি আসতেছে। ইন্দুরের মাল দিয়ে আজও দিদেন মোটাটা সিকুনটা আসে, পরে বিক্রি বেশি হতো আর কি সাউথ মালের মতো। এই সব অবস্থা। তো এখন বর্তমানে ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি আছে ভালো? ইন্ডিয়ান পেঁয়াজের মনে করেন যথেষ্ট আমদানি আছে, আরও হতে পারে। কালী পুজোর জন্য কয়েকদিন বন্ধ ছিল, আবার রবিবারে পোর্ট খুললে পারে আবার বিক্রি হইব, এর ভিতরে কোনো ভুল নাই, আমদানি হবো, আবারও মাল আসবো, আরও আসবে। কিন্তু যতই আসবে আমি তাকেই বলছিলাম দেশি পেঁয়াজের তোমার কোনো সন্দেহই নাই। আমি দেখেন 150 টাকা বলছিলাম আগের অনেক ভিডিওতে, কিন্তু 150 টাকা একটু হয়ে গেছিল ভাই, আবার কি হবে কাঁচামাল এখনো বলা যায় না, এলসি মাল যদি একটু কম আসে মিন্স আবারও 150 টাকা হবে ভাই, বলা যাচ্ছে না। হ্যাঁ তবে যাই হোক ভাই, এখন এই পূজার কারণে কি বর্ডার বন্ধ ছিল? হ্যাঁ 3-4 দিন বন্ধ ছিল পূজার কারণে, আবার রবিবারে মাল ঢোকার কথা আছে, আজকে আজকে তো রবিবার, আজকে ঢোকার কথা আছে, আজকে কথা আছে, ঢুকতে পারে নাও ঢুকতে পারে, আগামী কাল যে ঢুকবে শিওর। মুড়ি কাটা কি লাগানো শুরু হয়েছে? হ্যাঁ মুড়ি কাটা লাগানো প্রায় শেষের দিকে, অর্ধেকের বেশি হয়ে গেছে, তবে মুড়ি কাটা লাগাতেছে, বেসনের অনেক দাম আবার বাড়িয়ে গেছে, মনে প্রতি 500-600 টাকা বাড়িয়ে গেছে, সেই জন্য মানুষ আসলে এই মুড়ি কাটা বেশি লাগছে। তা আমি মনে করি যদি এলসিপি একটু কম আসে তাহলে মুড়িকাটা ওরাই 100 টাকা বাজার পাবে, এর মধ্যে কোনো ভুল নাই, প্রথমে তারপরে পাবে 90-95-85, তারপরে পাবে 70-75, তারপরে পাবে 65-75, এর মধ্যে বাজার থাকবে আর কি। তবে আমি মনে করি যারা মুড়িকাটা লাগাতেছে আমাকে ফলো রাখবেন, আমি সবসময় 2-1টা বেশি বেশি দেবো। আমার যোগাযোগের নাম্বার 01721-38-26-12, এই নাম্বারে ফোন দিলেই আমাকে পাবেন। এবং আরো একটু কথা বলতে চাই, সামনে একটু সরকার যাচ্ছে, যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, এই জন্য সরকারের তরফ থেকে আমি বলি, সরকারের তরফ থেকে বলি যদি বাইরে থেকে মাল আরো আমদানি করা হোক 1.5 মাসের জন্য, যাতে বাজারটা একটু নিয়ন্ত্রণে আসে। এবং কৃষকদের জন্য বলি সার কীটনাশক বীজ এভরিথিং যে সার আছে যদি বাজারটা একটু কমায় দেয়, সারের বাজারটা কমায় দেয়, তাহলে কৃষক একটু কৃষি আবাদ করে লাভবান হতে পারবে। এবং ডিজেল এবং তেল এবং বিদ্যুৎ বিল পর্যন্ত যদি একটু কমায় তাহলে মোটরে যে মেশিন মোটরটা চলে বিদ্যুতে, এরাও যাতে একটু কৃষি আবাদ বেশি করতে পারে,
যাতে আমাদের বাংলাদেশে বাইরের মাল কোনো না লাগে। আমি আশা করি মুড়িকাটা বন্ধ সরকার যদি মাল ঢুকায় তাহলে বাজারটা নিয়ন্ত্রণে আসলে কৃষক আমার যারা মধ্যবিত্তী লোক এদের জন্য ভালো হবে ভাই। আর আমি বলি যে মুড়িকাটা আমদানি লাগে যায় সরকার যেন কোনো রাষ্ট্রে মাল আনে না, বন্ধ রাখে যাতে কৃষক পয়সা পয়সা পায়। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভাই, আল্লাহ হাফেজ।